মুভির শুরুতেই আমরা জন আর অ্যালিস নামের একটা কাপলকে দেখতে পাই, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ চলছিল। বাড়ির খাবার দাবার সব ফুরিয়ে গিয়েছিল এবং কয়েক মাস ধরে তারা বাড়ি ভাড়াও ঠিকঠাক দিতে পারছিল না। জন একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করত, কিন্তু সেখানে তার বস সবসময় তাকে ভয় দেখাতো তার যদি সেল না বাড়ে তাহলে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। এদিকে অ্যালিস বিভিন্ন কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যায়, কিন্তু তার কোনো এক্সপিরিয়েন্স না থাকায় সে চাকরি পায় না। তাদের বাড়ির মালিক মাঝে মাঝেই এসে বাড়ি ভাড়া চায় এবং অ্যালিসের সাথে ফ্লার্টও করে যায়। একদিন জন আর অ্যালিস একটা ফ্যান্সি পার্টিতে যায়, যেখানকার ড্রেস কোড ছিল ফর্মাল, কিন্তু তারা সেটা না জানায় তারা ক্যাজুয়াল পরেই চলে যায়। এই পার্টির হোস্ট ছিল তাদেরই এক ক্লাসমেট, যে জন আর অ্যালিসের বাকি বন্ধুদের মতোই খুবই ধনী ছিল এবং সফল মানুষ ছিল। এর ফলে জন আর অ্যালিসের নিজেদেরকে ছোট মনে হলেও তারা পার্টিতে থেকেই যায়, কারণ সেখানে তারা ফ্রিতে ড্রিঙ্ক করতে পারছিল। আসলে নিজেরা কিনে ড্রিঙ্ক করার মতো পয়সা তাদের কাছে ছিল না, আর ফ্রিতে পেয়ে অনেকটা ড্রিঙ্ক করার ফলে পরের দিন সকালে জনের মারাত্মক হ্যাংওভার হয়। তখন অ্যালিস তার জন্য লেবুর জল বানাতে গিয়ে দেখে ফ্রিজে জল অবধি নেই। তখন তাদের কাছে যতটুকু পয়সা ছিল তারা ততটুকুই নিয়ে বাজারে যায়। যাওয়ার সময় রাস্তায় তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না। এই সময় জন যখন পুলিশের সাথে কথা বলছিল তখন অ্যালিস লক্ষ্য করে একজন বয়স্ক মহিলা নোংরার মধ্যে থেকে একটা চকচকে টিপট তুলে নিয়ে পাশের একটা অ্যান্টিক জিনিসের দোকানে ঢুকে যায়। অ্যালিসের এটার প্রতি খুবই কৌতূহল হয় এবং সে দৌড়ে গিয়ে সেই দোকানে ঢুকে যায়। সেখানে সেই বৃদ্ধা মহিলার সাথে কিছু সময় গল্প করে তার দোকানের অ্যান্টিক জিনিসপত্রের খুবই প্রশংসা করে সে। এরপর সেই মহিলার একটা ফোন আসলে সে অন্যমনস্ক হয়ে পড়ে, আর সেই সুযোগেই অ্যালিস সেই টিপটটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জন একটু অবাক হয় অ্যালিসকে প্রথমবারের জন্য কিছু চুরি করতে দেখে। পরের দিন জন যখন অফিসে যায় অ্যালিস বাড়িতে তার চুল স্ট্রেটনিং করছিল। এই সময় সে ফোনে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়লে সেটা এতটাই গরম হয়ে যায় যে তার মাথার চুলটা পুড়ে যায়, আর এর সাথে সাথেই টিপটটা কেঁপে ওঠে। অ্যালিস সেটা খুলে দেখে তার মধ্যে কিছু টাকা রয়েছে। সে খুব অবাক হয়ে যায়। ব্যাপারটা বুঝে ওঠার জন্য এবার সে নিজে থেকেই তার মাথার চুলটা কিছুটা পোড়ায়, আর আশ্চর্যজনকভাবে টিপটের ভেতরে আবার কিছু টাকা তৈরি হয়ে যায়। এরপর অ্যালিস নিজেকে বিভিন্ন উপায়ে ব্যথা দিতে থাকে, এবং সে নিজেকে যত বেশি ব্যথা দিতে থাকে টিপটের মধ্যে তত বেশি করে টাকা তৈরি হতে থাকে। অন্যদিকে ঠিকঠাক সেল করতে না পারার জন্য জনের বস তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। সে হতাশ হয়ে বাড়ি ফিরে এসে দেখে অ্যালিস ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। জন তাড়াতাড়ি ডাক্তার ডাকার কথা বললে অ্যালিস বলে তার কোনো দরকার নেই। এরপর জন তার চাকরি চলে যাওয়ার কথা বললে অ্যালিস তাকে জোরে একটা চড় কষিয়ে দেয়। জন কিছু বুঝে ওঠার আগেই অ্যালিস তাকে সেই টিপটের থেকে তৈরি হওয়া টাকাগুলো দেখায়, আর বোঝা যায় তাদের দুজনের মধ্যে কেউ একজন ব্যথা পেলেই টিপট থেকে টাকা উৎপন্ন হবে। অ্যালিস জনকে সবটা বুঝিয়ে বলে, কিন্তু জন সেটা বিশ্বাসই করতে চায় না। তখন জনকে বিশ্বাস করাতে অ্যালিস জনের গোপনাঙ্কে জোরে একটা লাথি মারে। টিপট আগের থেকে আরো অনেক বেশি টাকা তৈরি করে। জন এবারে ব্যাপারটা বিশ্বাস করে নেয় এবং তারা দুজনে সারা রাত একে অপরকে আঘাত করে ব্যথা দিতে থাকে। এই করতে করতে একটা সময় তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। তখন জন বলে এই টিপটের জন্যই তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু অ্যালিস বলে এরকম কিছুই হবে না, $1,000,000 হয়ে গেলেই তারা এই টিপটটা ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু জনের মনে সন্দেহ থেকেই যায়। তাই পরের দিন সকালে জন অ্যালিস যখন ঘুমাচ্ছিল তখন সেই টিপটটা নিয়ে দোকানে ফেরত দিতে গেলে সে দেখে সেই দোকানটা বন্ধ রয়েছে। তাই সে একটা অ্যান্টিক জিনিসের শোতে গিয়ে সেটাকে বেচার চেষ্টা করে, কিন্তু সেখানে সেই টিপটটার জন্য তাকে $5,000 দাম দেবে বলে। এটা জনের অনুযায়ী খুবই কম দাম ছিল, তাই সে ওই টিপটটা না বিক্রি করে সেটা নিয়েই বাড়ি ফিরে আসে। অন্যদিকে এই টিপটটা টিভিতে দেখালে ডক্টর লিং নামের একজন সেটা দেখতে পায় এবং কোনো একটা কারণে সে তাড়াতাড়ি জনের সাথে দেখা করতে চায়। এদিকে জন আর অ্যালিস আবার নিজেদেরকে ব্যথা দিয়ে টাকা তৈরি করতে শুরু করে দেয়। তারা তাদের হাত গ্যাসের আগুনে পুড়িয়ে ফেলে, ওয়্যাক্স করায়, অবশ না করিয়ে নিজেদের দাঁত তোলে, ট্যাটু করায় এবং বিছানায় বন্য জন্তুর মতো মুহূর্ত কাটিয়ে নিজেদেরকে ব্যথা দিতে থাকে, যার ফলে টিপটটা অনেক অনেক টাকা তৈরি করে এবং তারা অনেক ধনী হয়ে ওঠে। পরের দিন অ্যালিসের ফ্যামিলি তাদের বাড়ি আসে। অ্যালিসের ফ্যামিলি সবসময় জনের গরিব হওয়া নিয়ে মজা করত, কিন্তু এবার তারা জনের বাড়িতে এত দামি দামি জিনিস দেখে অবাক হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে জন এখন কি কাজ করে। জন বলে সে একটা রিয়েল এস্টেটের বিজনেসে আছে। পরের দিন জন আর অ্যালিস তাদের সব বকেয়া টাকা পরিশোধ করে দেয় এবং সেটাকে সেলিব্রেট করে, কিন্তু হঠাৎ তাদের দরজায় কেউ একটা নক করে। জন দরজা খুলে দেখে দুজন জিউইশ ভাই এসেছে তাদের ঠাকুমার টিপটটা খুঁজতে। তারা জনকে খুবই মারধর করে। তারা বলে তাদের ঠাকুমা সেই হ্যালোকাস্টের সময় থেকে টিপটটা সামনে রেখেছিল
এবং আগের সপ্তাহে জন আর অ্যালিস সেটাকে চুরি করে এখানে নিয়ে এসেছে। সেই দুঃখে তাদের ঠাকুমার হার্ট অ্যাটাক করে সে মারা যায়। তাই এই টিপটটা এখন তাদের চাই, কিন্তু অ্যালিস তাদেরকে মিথ্যে বলে যে তারা একটা অকশনে সেটাকে বিক্রি করে দিয়েছে এবং তার হাফ টাকা সে মেকআপের জিনিস কিনে খরচ করে ফেলেছে। তখন তারা বাকি অর্ধেক টাকা চাইলে অ্যালিস কোনো রকমে লুকিয়ে সেই টিপট থেকে টাকা বের করে তাদেরকে দিয়ে দেয়। সেই টাকাটা আসলে তৈরি হয়েছিল যখন জন মার খাচ্ছিল সেই সময়। যাই হোক, সেই টাকাগুলো নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর জন আর অ্যালিস এই টিপটের ব্যাপারে আরও জানার জন্য একটা লাইব্রেরিতে যায়। সেখানে অ্যালিস একটা বইয়ের পাতায় এই টিপটের সাহায্যে টাকা তৈরির ভয়ঙ্কর পরিণামগুলো লেখা দেখতে পায়, কিন্তু সেটাকে সে লুকিয়ে ছিঁড়ে ফেলে যাতে জন সেটা দেখতে না পায়। তারপর তারা জানতে পারে এটা যীশুখ্রিস্টের সময়কার টিপট, যার মধ্যে ম্যাজিক্যাল ক্ষমতা থাকলেও তার পরিণতি খুবই ভয়ঙ্কর হয়। কিন্তু যে পাতায় এই পরিণতির ব্যাপারে লেখা থাকে সেটা জন খুঁজে পায় না, কারণ অ্যালিস তো সেটাকে আগে থেকেই ছিঁড়ে ফেলেছিল। এরপর দেখা যায় তারা দুজন দামি গাড়ি কেনে এবং মস্ত বড় একটা বাড়িও কিনে ফেলে। একদিন তারা তাদের বাড়িতে একটা পার্টি রাখে এবং তাদের সমস্ত ধনী বন্ধুদেরকে সেখানে ইনভাইট করে। এই সময় ডক্টর লিংও সেখানে এসে বলে জন আর অ্যালিস আসলেই খুব বিপদের মধ্যে আছে, আর এও জানায় সে এমন একটা গ্রুপ থেকে এসেছে যারা অ্যান্টিক জিনিস এবং ম্যাজিক নিয়ে রিসার্চ করে এবং তারা এই টিপটটা কিনতে চায়। জন সেই অফার শুনে খুশি হয়ে যায়, কিন্তু লোভী অ্যালিস ডক্টর লিং এর মুখের ওপর দরজা বন্ধ করে দেয় এবং তাকে তাড়িয়ে দেয়। সেই রাতেই জন আর অ্যালিস একে অপরকে ব্যথা দেয় টাকা তৈরির জন্য, যেটা আর্নি নামের একজন লোক দেখে ফেলে এবং টিপটের ক্ষমতা সম্পর্কে বুঝে যায়। তখন আর্নি জোর করে তাদের ঘরে ঢুকে সেই টিপটটা নিয়ে পালিয়ে যায়। তারাও তার পিছন পিছন বাইরে আসে এবং আর্নির সাথে হাতাহাতি হলে সেই টিপটটা রাস্তায় পড়ে যায় এবং তার ওপর দিয়ে একটা ট্রাক চলে যায়। কিন্তু তারা দুজনেই অবাক হয়ে দেখে যে এর পরও সেই টিপটটার একটা আঁচড় অবধি পড়েনি। তারা ফাইনালি বুঝে যায় এই টিপটটা আসলেই একটা অপ্রাকৃতিক বস্তু। তাই পরের দিন তারা ওই টিপটের ব্যাপারে ভালো করে জানতে ডক্টর লিং এর কাছে যায়। ডক্টর লিং তাদেরকে জানায় এই টিপটের আগের মালিকরা সবাই হয় নিজের প্রাণ নিজেই নিয়ে নিয়েছে, নয়তো অন্য কারোর হাতে প্রাণ দিয়েছে। আসলে এই টিপটটা যাদের হাতেই আসে তারা এতটাই লোভী হয়ে যায় যে তারা টাকার জন্য নিজেদেরকেই কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। তাই ডক্টর লিং তাদের দুজনকে বলে টিপটটা তাকে দিয়ে দিতে, কিন্তু জন আর অ্যালিস তাতে রাজি হয় না এবং সেখান থেকে চলে যায়। সেই রাতেই অ্যালিস যখন ঘুমাচ্ছিল তার হঠাৎই ঘুম ভেঙে যায় এবং তার মনে হয় তাদের বাড়িতে কেউ একজন ঢুকেছে। সে জনকে জানায়। তারা দুজন উঠে গিয়ে দেখে সেই দুজন জিউইশ ভাই তাদের সব টাকা নিয়ে চলে যাচ্ছে। জন আর অ্যালিস তাদেরকে টিপটটা দিয়ে দিতে চাইলে তারা বলে তারা এই টিপটটা চায় না, কারণ তারা জানে এই টিপটটা যাদের কাছে থাকবে তার জীবনে শুধু দুঃখই নেমে আসবে আর ব্যথা ছাড়া কিছুই থাকবে না তার জীবনে। এই বলে তারা সব টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখা যায় টিপট টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ ছোটখাটো ব্যথা সেই টিপটের এখন সয়ে গেছে। তাই এখন সে তখনই টাকা উৎপন্ন করবে যখন কেউ অনেক বেশি ব্যথা পাবে। তাই তারা দুজন একটা বারে যায় এবং জন ইচ্ছে করেই একটা লম্বা চওড়া লোকের সাথে ঝামেলা করে, যার ফলে জন সেই লোকের হাতে বিশাল মার খায়। তখন সেই টিপটটা আবার টাকা তৈরি করতে থাকে, যেটা দেখে অ্যালিস খুব খুশি হয়ে যায়। একদিন অ্যালিস পার্কে বসেছিল, তার সামনেই একটা লোক স্কেট করতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পায়। তখনই সে লক্ষ্য করে টিপটটা থেকে টাকা বেরোচ্ছে। এতে সে বুঝে যায় তারা নিজেদের আঘাত না করেও টাকা পেতে পারে। সে জনকে এই ব্যাপারটা বলে আর তারপর তারা ফাইটিং ম্যাচ, হাসপাতালের প্রসবাগার এইরকম সব জায়গায় ঘুরে বেড়াতে থাকে। এইসব ঘটনার সাথে সাথে তারা দুজনেই, বিশেষত অ্যালিস, আরও বেশি টাকা লাভের আশায় খুবই লোভী হয়ে ওঠে। একদিন বাড়ি ফেরার পথে তারা আরও বেশি টাকা লাভের জন্য রাস্তায় একটা লোককে ইচ্ছে করে ধাক্কা দিতে চায়, কিন্তু শেষ মুহূর্তে জন গাড়ির স্টিয়ারিং ধরে নেয় আর খুব অল্পের জন্য অ্যাক্সিডেন্টটা হতে হতে বেঁচে যায়। জন চিৎকার করে অ্যালিসকে পাগল বললে তার উত্তরে অ্যালিসও তাকে রেগে গিয়ে চেঁচিয়ে কথা শোনায়। এরপর বাড়ি পৌঁছে তারা অবাক হয়ে দেখে টিপট টাকায় ভর্তি হয়ে আছে। এতে তারা আবার বুঝতে পারে কেউ মানসিকভাবে আঘাত পেলেও এই টিপট থেকে টাকা বেরোয়। এরপর তারা একে অপরের সাথে কদর্য ভাষায় কথা বলতে থাকে, কারণ তাদের মনে হয় এটা নিজেদেরকে শারীরিকভাবে আঘাত করার থেকে অনেক বেশি সহজ। পরের দিন সকালে তারা একে অপরের মন ভাঙার জন্য তৈরি হয়ে বসে। তারা তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলে। অ্যালিস যখন বলে ফেলে সে আর্নির সাথে রাত কাটিয়েছে, তখন জন প্রচণ্ড রেগে প্রতিশোধ নিতে চায়। সে সোজা আর্নির বাড়ি যায় এবং তার ওয়াইফকে অভিশাপ দেয় আর তাদেরকে অবাক করে দিয়ে টিপট থেকে টাকা বেরোতে থাকে। অর্থাৎ অন্য মানুষকে ইমোশনালি আঘাত করলেও টিপট থেকে টাকা বেরোবে।
এটা জানার পর তারা দুজন তাদের পুরনো বন্ধুদের এবং আত্মীয়দের সাথে দেখা করতে শুরু করে এবং তাদেরকে তাদের অতীতের চরম গোপন কথা বলে দিতে থাকে। এর ফলে তাদের সাথে বহু মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না। একদিন অ্যালিসের মাথায় অন্য লেভেলেরই একটা প্ল্যান আসে। সে শহরের ড্রাগ ডিলার বা সেক্স অফেন্ডারদের মেরে ফেলে টাকা বানাতে চায়। জন এতে আপত্তি করে, কিন্তু অ্যালিস কোনো রকমে তাকে মানিয়ে নেয়, এটা বলে যে এই লোকগুলো আসলেই সমাজের আবর্জনা এবং তারা বেঁচে থাকাটা ডিজার্ভই করে না। পরে তারা যখন কবরের মাটি খুঁড়ছিল, জনের হঠাৎ করে মন পরিবর্তন হয় এবং সে অ্যালিসকে থামানোর চেষ্টা করে। সে অ্যালিসকে বোঝানোর চেষ্টা করে এই অভিশপ্ত টিপটটা তাকে কত বড় শয়তানে পরিণত করেছে, কিন্তু সে জনকে সরিয়ে দিয়ে বলে সে কোনোভাবেই থামবে না, জনের সাহায্য না পেলে সে একাই এই মার্ডারগুলো করবে। অ্যালিসের এই কথা শুনে আতঙ্কিত জন মিস্টার লিং এর কাছে সাহায্য চাইতে ছোটে, কিন্তু মিস্টার লিং তাকে জানায় অনেকটা দেরি হয়ে গেছে, টিপরটা অলরেডি অ্যালিসের মন বিষাক্ত করে তুলেছে। এখন শুধুমাত্র একটাই উপায় আছে সব ঠিক করার, আর সেটা হলো অ্যালিসকে স্বেচ্ছায় ওই টিপরটা মিস্টার লিংকে দিয়ে দিতে হবে। এর পরের দৃশ্যে অ্যালিস বাথরুম থেকে স্নান করে বেরালে জনকে দেখতে পায় একটা বইয়ের ছেঁড়া পাতা হাতে নিয়ে জানলায় বসে থাকতে, যে পাতাটা অ্যালিস বই থেকে আগে ছিঁড়ে ফেলেছিল। জন অ্যালিসকে তার এবং টিপটের মধ্যে একজনকে বেছে নিতে বলে, কিন্তু অ্যালিসকে চুপ থাকতে দেখে জন জানলা দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। এই ঘটনায় অ্যালিস হতভম্ব এবং আতঙ্কিত হয়ে জনকে দেখতে ছুটে যায়। সৌভাগ্যবশত জন বেঁচে ছিল এবং তার গুরুতর কিছু হয়নি। এরপরে অ্যালিস ফাইনালি নিজের ভুল বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় জনই তার জীবনে না থাকলে এই টাকা তার কোনো কাজে লাগবে না। এরপর সে সিদ্ধান্ত নেয় ওই টিপটটার থেকে সে পিছু ছাড়িয়ে নেবে। এদিকে সেই রাতে আর্নি তাদের ঘরে হানা দেয় এবং টিপটটা চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে জন আর অ্যালিস টিপটটা খুঁজে না পেলে কি ঘটেছে বুঝতে পেরে যায়। তারা আর্নির বাড়িতে গিয়ে দেখে তাদের ঘর দোর সব লণ্ডভণ্ড হয়ে আছে এবং তারা হাজবেন্ড ওয়াইফও ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। অর্থাৎ তাদের অবস্থাও জন আর অ্যালিসের কয়েক সপ্তাহ আগের অবস্থার মতোই হয়েছে। এই সময় সেই দুজন জীবিশ ভাই সেখানে পৌঁছে গুলি চালাতে থাকে। এরপর তাদের চারজনই একে অন্যের দিকে গুলি ছোড়ে এবং চারজনেরই মৃত্যু হয়। ভাগ্যক্রমে জন ও অ্যালিসের কিছু হয় না। এরপর তারা ওই টিপট আর সমস্ত ক্যাশ নিয়ে মিস্টার লিং এর সাথে গিয়ে দেখা করে, আর অ্যালিস স্বেচ্ছায় সেই টিপটটা মিস্টার লিং এর হাতে তুলে দিয়ে নিজেদের এই অভিশাপ থেকে মুক্ত করে। আর এই মুভির শেষ দৃশ্যে দেখা যায় মিস্টার লিং সেই টিপটটা গভীর সমুদ্রের জলে ফেলে দেয়, যাতে আর কেউ কোনোদিনও এই অভিশপ্ত টিপটটাকে খুঁজে না পেতে পারে। আর আপনি যদি জানতে চান কোন উপায় দুটো ছেলে পুতুল থেকে আসল মেয়ে বানিয়ে দেয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকমই আরও মুভির বাংলা এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।